নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি দেখাচ্ছি অনুষ্ঠান বাড়ির নিরামিষ পটল পোস্ত। এই পটল পোস্ত ভাত রুটির সাথে যেমন ভালো লাগে, ঠিক সেরকমই ফ্রাইড রাইস পোলাও এর সাথেও কিন্তু খুবই ভালো যায়। অনুষ্ঠান বাড়িতে, বিশেষ করে পুজো বাড়িতে এটা খুবই ভালো চলে। আর বানানো যে এতটাই সহজ, রেসিপিটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। চলুন তাহলে এই সহজ আর অসাধারণ রেসিপিটা কিভাবে বানাতে হয় আমরা দেখে নিই। নিরামিষ পটল পোস্ত বানানোর জন্য 10টা পটল নিয়েছি। ভালোভাবে খোসা ছাড়িয়ে দেখুন, দুদিকটা এইভাবে ছুরি দিয়ে আমি চিরে দিয়েছি। এইভাবে অবশ্যই চিরে দেবেন, তাহলে নুন আর মশলাটা পটলের ভেতরে খুব ভালোভাবে ঢুকবে। হলুদ নিয়েছি 1/2 চা চামচ, বেশি হলুদ দেয় না পটল পোস্ততে। ফোড়নের জন্য নিয়েছি 1টা তেজপাতা, 1টা গোটা শুকনো লঙ্কা, 1/2 চা চামচ কালো চিনি, 2টো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। পোস্ত বাটা নিয়েছি আমি 25 গ্রাম। আমি এখানে পোস্তর সঙ্গে কোনো কাঁচা লঙ্কা বেটে নিইনি, তবে আপনারা যদি বেশি ঝাল খেতে চান তো দিতে পারেন। এই পোস্তটা আমি না ভিজিয়েই মিক্সিতে বেটে নিয়েছি। কিভাবে পোস্ত না ভিজিয়ে মিক্সিতে বাটবেন সেটার ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, যদি চান তো দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দেয়া থাকবে। 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, তবে এটা অপশনাল, দিলে টেস্টটা ভালো আসবে। পটল পোস্ততে অবশ্যই সর্ষের তেলে কিন্তু রান্নাটা করতে হবে, না হলে কিন্তু সেই অনুষ্ঠান বাড়ির সুন্দর স্বাদটা কিন্তু পাওয়া যাবে না। গ্রেভি বানানোর জন্য অল্প একটু জল লাগবে। চলুন তাহলে আমরা পটল পোস্ত বানাতে চলে যাই। পটলের মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে এটা 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। এই সময় নুনটা দিয়ে 10 মিনিট মাখিয়ে রাখলে পটলের ভেতরে খুব ভালোভাবে নুনটা ঢুকে যায়, আর বাকি নুনটা আমরা গ্রেভি বানানোর সময় দেব। আমার পটলগুলো খুব ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার এটা 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে আমরা রান্নাটা শুরু করব। কড়ায় 1/2 কাপ সর্ষে তেল গরম করেছি। যেহেতু এটা পটল পোস্ত তাই তেলটা একটু বেশি লাগছে, কেননা পটলটাকে খুব ভালোভাবে ফ্রাই করতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। এবার 10 মিনিট ম্যারিনেট করা যে পটলটা নিয়েছিলাম আমরা নুন হলুদ মাখানো, সেটা সাবধানে এর মধ্যে ছেড়ে দেব। 10 মিনিটের মধ্যে পটল থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে, তাই জলটা ফেলেই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা 1 মিনিট হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। পটলটা হাই ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করেছি, এবার এটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আঁচটা মিডিয়াম করে 5 মিনিটের জন্য এটা রেখে দেব। ততক্ষণে পটলটা ভালোভাবে ফ্রাইও হয়ে যাবে আর বেশ একটু সেদ্ধও হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রেখেছিলাম, দেখুন সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো হাতা দিয়ে একটা সাইড করে দেব। পটলগুলো কড়া থেকে তোলার কোনো দরকার নেই। এবার 1টা তেজপাতা নিয়েছিলাম, সেটা ভেঙে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাও 2 টুকরো করে দিয়ে দিচ্ছি, কালো জিরেটাও দিয়ে দিচ্ছি।
ফোড়নটা 30 সেকেন্ডের মতো ভালোভাবে ভাজা করে নেব। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, পোস্ত বাটাটাও দিয়ে দিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। নুনটা সাবধানে দেবেন, কেননা পটল ভাজার সময়ও পটলের নুনটা মাখিয়ে নিয়েছিলাম। এবার এটা লো ফ্লেমে মশলাটা ভালোভাবে কষাতে হবে। হাই ফ্লেমে কষাতে যাবেন না। দেখুন পটলটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে এক বাটি জল অ্যাড করব। বেশি জলের দরকার নেই, কেননা পটলটা অলরেডি কুকটি আছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এই সময়টা চেক করে নেবেন, যদি নুনটা কম থাকে তাহলে নুনটা দেবেন, আর না হলে কম না থাকলে দেওয়ার দরকার নেই। এবার আমরা এটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন গ্রেভিটা অনেকটা কমে এসেছে। এবার এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু পুরোপুরি অপশনাল, তবে দিলে খুব ভালো একটা টেস্ট আসবে। এবার হাই ফ্লেমে 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না গামাখা গ্রেভি হবে ততক্ষণ পর্যন্ত একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। খুব সুন্দর গামাখা গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে আমি সার্ভ করব। এর থেকে বেশি কিন্তু গ্রেভি করবেন না, তাহলে ভালো হবে না। যদি চান তো আরেকটু বেশি শুকনো করতে পারেন, কিন্তু এইরকম গামাখা হালকা গ্রেভিটাই ভালো হয়। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির নিরামিষ পটল পোস্ত। দেখেই বুঝতে পারছেন এটা কতটাই টেস্টি হয়েছে। আমার এই পটল পোস্ত রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানান, আর ভিডিওটি আপনাদের ফেসবুক টুইটার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপি আর টিপসের সাথে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।